নকল করার সুযোগ নাপায় দ্বাদশ শ্রেণীতে ফেল করেছিল লড়াজনে। যি নকল করবলে সুবিধা নিদিয়ার বাবে ক্লাস টুয়েলভত এবার ফেল করেছিল। কিন্তু লড়াজনে একটা সপনের প্রেমত পড়ে তার লক্ষ্য ঠিক করলে যে এদিন আইপিএস বিষয়া হব। আর সেই আইপিএস বিষয়াজন এটা হয়ে উঠিছে সমগ্র ভারতবর্ষের যুব প্রজন্মের কারণে প্রেরণার উৎস। কঠোর পরিশ্রম আর ধৈর্যর বলত ইউপিএসসিত সফলতা লাভ করে সচাকই হল এজন আইপিএস বিষয়া। যেটো পরিয়ালত জন্মগ্রহণ করেছে, যখন স্কুলত পড়িছে, যখন সমাজত ডাঙর দীঘল হয়েছে, সেই সমাজখনের কেতিয়াও ডাঙর একটা পর্যায়লে যাওয়ার সপন মানুষ দেখবই নয়। কিন্তু সেই সমাজত থাকি সপন দেখা আরম্ভ করেছে। আর সমাজখনের যে বিশৃঙ্খলতা, যখন বিদ্যালয়ত পড়ে সেই বিদ্যালয়খনত নকল করিয়ে সকলে সদায় পাস করে, পাস পার্সেন্টেজ খুব ভাল। কিন্তু এবার এজন বিষয়া আহিল, আরক্ষী বিষয়া এজন, যিয়ে নকল করবলে কাকো সুবিধা নিদিলে, ফলত সেই বিদ্যালয়খনের বেশিখিনি ছাত্র ছাত্রী ফেল করেছে। আনকি ফেল করেছে ক্লাস টুয়েলভত ফেল করেছে। ফেল করার পাছত জীবন সম্পর্কে নতুনকে ভাবা আরম্ভ করেছে। আর সেই ভাবনায় এসময় টুয়েলভ পাস করাইছে, তারপর পড়া শুনা আগুয়াই নি এগারী প্রশাসনিক বিষয়া হওয়ার সপন দেখিছে। আমি উপন্যাসখনের যে সংগ্রাম আর তার ওসর চাবিবর কারণে করা যিনি বিভিন্ন ধরনের কৌশল প্রচেষ্টা, নিদ্রাবিহীন নিশা, এই গোটেবিল বিষয়ে খুব ভাল ধরনে, ফলপ্রসূ ধরনে আর অনুপ্রাণিত হবপরাকে উপস্থাপন করা হয়েছে। এয়া মনোজ কুমার শর্মা নামের একজন ব্যক্তির জীবনের কাহিনী। এই মনোজ কুমার শর্মার উপর অনুরাগ পাঠকে লিখি লওয়া টুয়েলভ ফেল নামের কিতাব এটা দেশজুড়ি চর্চিত। উপন্যাসখন সঁচা কাহিনীর আধার রচিত। অনুরাগ পাঠকে উপন্যাসখন লিখেছে এগারী আইপিএস বিষয়ার জীবন সংগ্রামের আধারত। হিন্দিত লিখা এই গ্রন্থখন অসমীয়া ভাষালৈ অনুবাদ করেছে তরুণ লেখিকা রাগিনী পোবালী বরা। এটা অসমীয়াতেই পড়বলে পাব টুয়েলভ ফেল অনুপ্রেরণাদায়ক কাহিনী। কিন্তু এটা আমার কারণে বড় সুখের কথা যে কিতাবখন অসমীয়া ভাষাত প্রকাশ হয়ে ওলাইছে। যা কেদিনমানের আগত কিতাবখন আমি কিনবলৈ পাইছো, বনলতা প্রকাশনে প্রকাশ করেছে কিতাবখন। আর অনুবাদ করেছে এগারী নতুন অনুবাদিকা রাগিনী পোবালী বরা, লক্ষিমপুরের এগারী ছোৱালী। খুব সুন্দর অনুবাদ করেছে। সাধারণতে এখন কিতাবর অনুবাদে কিতাবখনক কেতিয়াবা আসল রূপটো ওসর চপাত সহায় নকরে, অনুবাদকজনে কেতিয়াবা কিতাবখনক ক্ষতিসাধনও করে পেলায়। আর কিছু অনুবাদকে এখন কিতাবক পুনৰ জন্ম দিয়ে। আমার অসমীয়া ভাষাত এই উপন্যাসখন যে আজি প্রকাশ হল, এই উপন্যাসখনে পুনৰ জন্ম পোৱাৰ নিচিনা এটা ভাব পঢ়ি পেলাই হৈছে। লক্ষিমপুৰৰ জীয়ৰী ৰাগিনী পোবালী বৰাৰ প্ৰথম অনুবাদ গ্ৰন্থখনক লৈ আশাবাদী গ্ৰন্থ সমালোচকৰ পৰা ব্ৰেক এটালৈকে। এটা সকলো আমাৰ অসমীয়া ৰাইজে, অসমীয়া মানে যুৱক যুৱতী বা অসমত যিসকল বাস কৰে তেওঁলোকে বুজিব পৰাকৈ সহজ ভাষাত এখন উপন্যাস আকাৰে লিখি উলিয়াইছে। আৰু এখন বনলতা প্ৰকাশনে এবাৰ প্ৰকাশ কৰি উলিয়াইছে। আৰু বর্তমানে কিতাবখনের যে চাহিদা সেটো আমি যথেষ্ট পাইছো, যেহেতু এখন সুন্দর উপন্যাস হয়েছে। গতি আশা করিম আমি আর ভবিষ্যতেও যাতে এনেকা একটা সঁহারি পাই থাকিম। এই কিতাবখনের যে সহায় দিছে আমাক, ভবিষ্যতেও যাতে সঁহারিবিল দিয়ে থাকে আমার। অসমের সম্ভ্রান্ত প্রকাশন বনলতা প্রকাশনে প্রকাশ করে উলিয়াইছে এই বিখ্যাত গ্রন্থখন। হিন্দি ভাষাত যেহেতু অল্প বুঝবলে অসুবিধা হয় আমার মানুষখিনি, সেই কারণে মানে তেওঁলোকে চিন্তা করে পেলে অসমীয়া ভাষালে অনুবাদ করলে আর অসমীয়া ভাষাত অল্প বহলকে। আর কিতাবখনের বিষয়বস্তুটো মানে খুব সুন্দর, বিশেষকে খুব সুন্দর। সেই কারণে কিতাবখন পড়ি পেলে যিসকলে এবার কিতাবখন পড়িব তেওঁ ভবিষ্যতে কিতাবখন শেষ নকৰে উঠি যাব নোৱাৰিব। মানে ইমানখন সুন্দর কিতাব লিখি শেষ নকৰে উঠি যাব নোৱাৰিব, মানে ইমানখন সুন্দর। এটা মই নিজেও পড়ি চাইছো কিতাবখন, ধৰি লওক নিজেও পড়ি চাই পেলে মানে মই এৰিব পৰা নাই কিতাবখন। প্রাঞ্জল ভাষাত লিখা এই কিতাবখন রাইজে আদরি লব বলে আশা করেছে বনলতা প্রকাশক প্রদ্যুৎ হাজরিকায়। রাইজর সমাদর আমি যথেষ্ট পাইছো। অলরেডি কিতাবখন আমার আসলে পড়ি আছে প্রেসর পর অহার লগে ধর আমি যথেষ্টখানি সমাদর পাইছো। আমার আসলে তেনেকে ধর বর্তমান দুটা প্যাকেট আহিছিলে, তারে আমি প্রায়খানি শেষেই কই দিছো, কেইখন মানে বাকি আছেগে আর দুদিনতে। আর বর্তমান আমার ওসব ধর এটা তিন চারি কপি আছে, বর্তমান আকো আহি যাব, অহাকালিলে আকো আমার কিতাব পাই যাবি আহি পেলায়। গতি রাইজ যথেষ্ট উপকৃত হয়েছে বলে ভাবিছো কিতাবখন পড়ি পেলায় বা কিতাবখনের বিষয়ে জানি পেলায়, সেই কারণে বিচারিছে। অসমীয়া ভাষালৈ অনুবাদিত টুয়েলভ ফেল এটা উপলব্ধ বনলতা মুখ্য কার্যালয় ডিব্রুগড়ের শাখা কার্যালয় গুৱাহাটী, যোরহাট আর লক্ষিমপুর সকলতে পাওয়া ব্যবস্থা আছে, সহজলভ্য। আর বনলতার ধর আমি লক্ষিমপুরতে একটা ব্রাঞ্চ খুলিছো, লক্ষীপুর ব্রাঞ্চটো কিতাব এভেলেবল আছে।
আগ্রহী সকলে আমাজনের পর ক্রয় করব পারিব এই কিতাবখন। রাইজক আমি আহ্বান জানাম সকলে 12 ফেল কিতাবখন সংগ্রহ করক বা অ্যামাজন ফ্লিপকার্টও পাব, নহলে ওসর যিকোনো কিতাব দোকান বিচারক কিতাবখন পড়ক, বা কিবা যদি থাকি যায় বা নাপায় তেতিয়াহলে আমার লগত যোগাযোগ করক, আমি কিতাবখন পড়ার ব্যবস্থা করে দিম। ব্যুরো রিপোর্ট, লক্ষিমপুর টুডে।